পেশায় ছিলেন গাড়ি ড্রাইভার, অবিবাহিত। তার মাতা কহুলা ছিলেন একজন গার্মেন্টস শ্রমিক, বিবাহিত, দুই ছেলে দুই মেয়ে। তার পক্ষে অবিবাহিত ছিলেন কামাল ইসলাম রব্বি, বয়স 24, নিহত হয়েছিলেন 19/7/2024 টঙ্গী গাজীপুরে। যাদের রক্তের বিনিময়ে আমরা একটি জুলুমতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে মুক্তি পেয়েছি, যেটিকে সারা দেশের মানুষ দ্বিতীয় স্বাধীনতা হিসেবে উল্লেখ করেছে, সেই আন্দোলনের শহীদবৃন্দ যারা প্রথমে আমি তাদেরকে স্মরণ করছি, তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাদের সুখ সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। যারা আহত হয়েছেন, চিকিৎসাধীন আছেন, তাদের প্রতি আমরা সমবেদনা প্রকাশ করছি এবং দ্রুত তারা যেন আরোগ্য লাভ করে আল্লাহর জন্য আল্লাহর কাছে এই দোয়া করছি। বাংলাদেশ জামাতে ইসলামী সারা দেশে আন্দোলন যত শহীদ হয়েছে তাদেরকে সহযোগিতার সিদ্ধান্ত গ্রহণ করেছে, শুধু জামালপুরে নয়, সারা দেশের সকল শহীদকে শহীদের পরিবারের সঙ্গে আমরা মত বিনিময় করছি এবং সহযোগিতা করছি। যারা চিকিৎসাধীন আছে, আমরা প্রতি জেলার সংগঠনকে বলে দিয়েছি প্রত্যেকটি আহত ব্যক্তির খোঁজ নিতে হবে এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করতে হবে। যদি কেউ ওই চিকিৎসা পেয়ে না থাকে, জেলা সংগঠনকে আমি অনুরোধ করব দ্রুত তাদের খোঁজ নিয়ে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। তাদের প্রতি আমাদের সম্মান দেখাতে হবে, এই জন্যই যে আমরা প্রথম মুক্তিযুদ্ধ করেছিলাম সেটিও ছিল বৈষম্যের বিরুদ্ধে। বৈষম্যের বিরুদ্ধে 9 মাস সংগ্রাম করে আমরা স্বাধীনতা এনেছিলাম, কিন্তু এই স্বাধীনতার সুবলকে শকুনেরা কুরে কুরে খেয়েছে, জুলুমতন্ত্র কায়েম করেছে, শোষণ নিপীড়ন কায়েম করেছে, বৈষম্যের রাজ কায়েম করেছে। সেই বৈষম্যের বিরুদ্ধে যারা সংগ্রাম করে আজকে আমাদেরকে, আমাদের এই দেশকে মুক্ত করেছে, তাদেরকে সম্মান দেখানোর কোনো বিকল্প নেই। এই আন্দোলনের মূল কারিগর ছিল ছাত্রবৃন্দ, তার সঙ্গে জনতা ঐক্যবদ্ধ হয়েছে, ছাত্র জনতার আন্দোলনের ফলেই আমরা একটি দ্বিতীয় স্বাধীন দেশ পেয়েছি, মুক্ত স্বাধীন দেশ পেয়েছি। 5 তারিখের পূর্বে আমরা স্বাধীনভাবে কোনো কথা বলতে পারি নাই, মুক্ত পরিবেশে কোনো প্রোগ্রাম করতে পারি নাই, আমরা ভাতের অধিকার হারিয়েছিলাম, সিন্ডিকেট করে দ্রব্য মূল্য বাড়িয়ে সাধারণ জনগণকে ভোখানাঙ্গায় রাখার চেষ্টা করা হয়েছিল, ভোটের অধিকার হরণ করা হয়েছিল, গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে, এদেশের অর্থনীতিকে লুটপাট করে নিঃশেষ করে দেওয়া হয়েছে, ব্যাংকগুলোকে লুট করে ফুকলা করে ফেলা হয়েছে, এদেশে কোনো স্বাধীনতা ছিল না। এই আন্দোলনে যারা শহীদ হয়েছে, আলহামদুলিল্লাহ তারা শহীদ হয়েছে, কিন্তু ওই স্বৈরাচারী সরকার এই আন্দোলনকে দমন করার জন্য বিশেষ নিপীড়ন করেছে, শত শত নয় হাজার হাজার নেতা কর্মীকে গ্রেপ্তার করে রিমান্ডে নামে নির্যাতন করা হয়েছে। এই আন্দোলনকে দমন করার জন্য জামাত ইসলামীকে শিবিরকে নিষিদ্ধ করা হয়েছে, এমন কোনো নিপীড়নমূলক ব্যবস্থা ছিল না যা গ্রহণ করে নাই, কিন্তু ছাত্র জনতা জুলুমের সকল নাকপাট ছিন্ন করে এই দেশকে মুক্ত করেছে। আমরা বলতে চাই এই দেশ আবার দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, এখন সকল ঐক্যবদ্ধ হয়ে দেশটিকে গড়ে তুলতে হবে, একটি সমৃদ্ধ শোষণমুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী সেই সমাজ গড়ার লক্ষ্যে কাজ করছে, কিন্তু জামাত ইসলামী একাই কাজ করতে পারবে না, এদেশের জনগণের সমর্থন প্রয়োজন, সহযোগিতার প্রয়োজন। তাই আজকের এই মঞ্চ থেকে আমি জামালপুরবাসীকে উদাত্ত আহ্বান জানাতে চাই, আমরা অনেক শাসন দেখেছি, ইসলামী শাসনের ইতিহাস আমরা শুনেছি, সেই সোনালী দিনের কথা আমরা শুনেছি, আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এমনি একটি ইসলামী সমাজ বিনির্মাণের জন্য কাজ করে যেতে হবে। আমি শুধু একটি কথা আপনাদেরকে বলে দিতে চাই, এই শহীদ যারা আছেন তাদের পাশে জামাত ইসলামী দাঁড়িয়েছে, আমরা জামালপুরবাসীকে আহ্বান জানাব, এই 13 জন শহীদ, এই শহীদ পরিবার, এরা আমাদের সকলের গর্ব, আমাদের সম্পদ, সুতরাং তাদের পাশে আমাদের সকলকে দাঁড়াতে হবে, তাদের সহযোগিতা করতে হবে, এই শহীদ পরিবারের সুবিধা অসুবিধাগুলো আমাদেরকে দেখতে হবে। এজন্য আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো, যার যেমন সামর্থ্য আছে তাদের খোঁজ নিতে হবে, তাদেরকে সহযোগিতা করতে হবে।
যদি আখেরাতের জবাবদিহির অনুভূতি সম্পন্ন লোক শাসন ক্ষমতায় যায় তাহলে দুর্নীতিমুক্ত একটা সমাজ কায়েম হবে এবং আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশটি সমৃদ্ধ দেশে পরিণত করা সম্ভব হবে। বাংলাদেশ জামাত ইসলামী সেই লক্ষ্যে কাজ করছে। আসুন আমরা সকলে ইসলামের পতাকাতে ঐক্যবদ্ধ হই, জামাত ইসলামের পতাকাতে ঐক্যবদ্ধ হয়ে এই আগামী দিনে দুঃখী মানুষের মুখে হাসি ফোটায় একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি। আল্লাহ আমাদেরকে সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।